জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখা ইউনিয়নে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। রশিদুল আলম শিকদারের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত দেখুন। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও গবেষক জনাব আলহাজ এম বারি আকন্দ এর সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর আমখা ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম লাবলু, মুক্তিযোদ্ধা আলহাজ শামসুল হক, সার্জেন্ট আবু শামা, বাংলাদেশ সেনাবাহিনী ডিএসবি রাকিব, ইউপি সদস্য রফিকুল ইসলাম, সার্বিক তত্ত্বাবধানে লুৎফর রহমান, ডিএসবি রাকিব খান, ইউপি সদস্য রফিকুল ইসলাম, সার্বিক তত্ত্বাবধানে লুৎফর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন আজিজুর রহমান। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোস্তাইন বিল্লাহ বলেন, আমরা ৪০ জন ছাত্র ছাত্রীর মাঝে পুরস্কার ও নগদ অর্থ তুলে দিয়েছি, আগামীতে আরও বেশি দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। এই সময় বক্তারা বলেন, স্কুলের মান উন্নয়নের জন্য আগামীতে আরও ভালো ফলাফল ও রেজাল্ট কামনা করছে।